হ্যালো, সালাম আলাইকুম, কেমন আছেন? আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রিডিউস ফাংশন নিয়ে। রিডিউস ফাংশন কি, কিভাবে কাজ করে, তো চলুন দেখে নিই এখানে কি লেখা আছে। দি রিডিউস ফাংশন অ্যাকসেপ্টস এ ফাংশন অ্যান্ড এ সিকোয়েন্স অ্যান্ড রিটার্নস এ সিঙ্গেল ভ্যালু ক্যালকুলেটেড। রিডিউস ফাংশনটি এমন একটি ফাংশন যেটাতে আমরা একটি সিকোয়েন্স পাস করি, এবং রিডিউস ফাংশন কি করে, সেটিকে রিডিউস করতে থাকে যতক্ষণ না সেটি একটি সিঙ্গেল ভ্যালুতে রূপান্তরিত হয়ে যায়। তো ফর এক্সাম্পল, আমাদের এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে এই লেটার লিস্টে কি আছে, WORLD, এটিকে আমি একত্রিত করতে চাচ্ছি, সেটিকে আমি কিন্তু রিডিউস ফাংশন দিয়ে করতে পারবো। এবং এখানে নাম আছে, আমি চাচ্ছি এটিকে ওই যোগ করে দিতে সবগুলোকে, সেটাও কিন্তু আমি রিডিউস দিয়ে করতে পারবো। এখন আপনারা বলতে পারেন যে এটা তো আমরা ফর লুপ দিয়েও করতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনি ফর লুপ দিয়েও করতে পারেন বা সাম ফাংশন সেটি দিয়েও করতে পারেন। প্রোগ্রামিং এ একটি এক জিনিস করার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে থাকে। আমরা যখন যেটা দরকার পড়ে, যখন যেটা পরিস্থিতি অনুযায়ী যেটা বেশি স্যুট করে সেটা ইউজ করি, তেমনই একটি ফাংশন হচ্ছে রিডিউস। এবং রিডিউস এর কিছু আলাদা ইউজ কেসও আছে, তবে মেইন ইউজ কেসটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ড, এই যে ওয়ার্ল্ড যে ওয়ার্ডটি আছে, যেটি হচ্ছে এখানে আলাদা আলাদা একটি লিস্টের মধ্যে কিন্তু পাস করা আছে, WORLD, এটিকে কোনো অ্যাপেন্ড ট্যাপেন্ড বা ফর লুপ ছাড়াই কিভাবে অ্যাড করবো আমরা, সেটির জন্য আমরা যা করতে পারি, আমরা সিম্পলি এখানে লিখবো। আর তার আগে আপনাকে, যখনই আপনি রিডিউস ফাংশনটি ইউজ করতে যাবেন, তার আগে আপনাকে একটি কাজ করতে হবে, রিডিউস কে আপনার ইম্পোর্ট করতে হবে। এটিকে আপনি সরাসরি ইউজ করতে পারবেন না, আপনাকে মডিউল থেকে ইম্পোর্ট করতে হবে। যদিও আমি এখন আপনাদের মডিউল সম্বন্ধে তেমন কিছু বলিনি, এটি হচ্ছে এক্সটার্নাল কোড আপনি বলতে পারেন, যেটা অলরেডি লেখা আছে, ফ্রম পাংটু ইম্পোর্ট রিডিউস। আমাদের রিডিউস যে ফাংশন সেটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। বা আপনি যদি ভিএস কোড ইউজ করেন, আপনার এটা লিখতে হবে না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যদি রিডিউস লিখি, এটি অটোমেটিক কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাচ্ছে। তো চলুন আমরা ইউজ কেসটি দেখি। আমরা এখন কি করব, সরাসরি এখানে আমরা লিখে দিচ্ছি, আমরা আগে একটি ভ্যারিয়েবল নিব, এটিকে আমরা লিখে দিচ্ছি, এটার নাম আমি দিচ্ছি ওয়ার্ড, এই ভ্যারিয়েবলের ভেতর। এবং আমি রিডিউস কে কল করলাম, রিডিউস এর ভেতর আমাকে পাস করতে হবে, আমি এখানে পাস করে দিব সর্বপ্রথম কি যাচ্ছে, একটি ফাংশন পাস করতে হবে এখানে আমাকে, কি বলছে, আইট্রেবল এবং ফাংশন। তো ফাংশনের ক্ষেত্রে আমরা অলরেডি ল্যামডা জানি, এবং অল আমাদের যেহেতু এটি একবার ইউজ হবে, আমাদের আলাদা করে কিন্তু ফাংশন ডিফাইন করার কোনো দরকার নেই, আমরা সরাসরি ল্যামডা ফাংশন লিখবো। এখানে আমরা লিখবো ল্যামডা ল্যামডা, এবং যখন আমরা রিডিউস লিখি, রিডিউস সর্বপ্রথম দুটি কিন্তু ইটারেবল এলিমেন্ট নাই, যেমন প্রথম আমাকে এই এই দুটি পাস করতে হবে, সেটার জন্য আমি পাস করতে পারি এক্স এবং ওয়াই। এক্স ওয়াই কি করবে, সে সর্বপ্রথম এই দুটিকে প্লাস করে দিবে, এবং এক্স ওয়াই এর ক্ষেত্রে আমি লিখে দেবো এক্স প্লাস ওয়াই। তো যখন আমি এটা করবো, আমাদের ফাংশন কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, এবং এখানে আমি পাস করে দিব কোনটি, লেটার। আমি আপনাদের একবার এটি রান করে তারপর আরো বেটার ওয়েতে এক্সপ্লেন করছি। এখন যদি আমি এটিকে রান দিই, ও আমাকে অবশ্যই প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে দিব ওয়ার্ড কে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ড চলে আসলো। তো এখন আমি একটু এক্সপ্লেইন করি আমি কি করলাম। রিডিউস ফাংশন কি করে, যখন আমরা ল্যামডার মধ্যে এক্স এবং ওয়াই পাস করেছি, এক্স হিসেবে ধরে নিয়েছে এটাকে এবং ওয়াই হিসেবে ধরে নিয়েছে এটাকে, প্রথম যখন এটি আইটারেট হয়েছে, তখন কে সে কি করলো, এক্স এবং ওয়াই কে অ্যাড করে দিল। তার মানে কি, আমরা এই দুটিকে অ্যাড করে দিল, সে প্রথমবার প্রথমবার যখন এটি আইটারেট করার পর এটি অ্যাড করলো, আবার যখন চললো এটি, তখন কি করলো, আবার এক্স এবং ওয়াই কে অ্যাড করে দিল, তখন এক্স হয়ে গেল এটি এবং ওয়াই হয়ে গেল এটি। তারপর সে আবার কি করলো, এটিকে এটির সাথে আবার যোগ করে দিল। সেম ভাবে পরবর্তীতে সে আবার এল কে যোগ করে দিল ওয়ার্ডের সাথে, এবং পরবর্তীতে একদম শেষে এসে কিন্তু ডি যোগ হয়ে গেল। তো রিডিউস ফাংশন ততক্ষণ অব্দি চলবে যতক্ষণ অব্দি একটি সিঙ্গেল ভ্যালু আপনাকে রিটার্ন না করতে পারে। তো সেম ভাবে যখনই এটি ওয়ার্ল্ড হয়ে গিয়েছে, রিডিউস ফাংশনের কাজ শেষ, এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেল। তো সেম ভাবে আমরা নাম্বারের ক্ষেত্রে এটিকে আমরা করতে পারি, আমরা যদি এখানে রিডিউস ল্যামডা যা আছে এমনই থাকবে, আমরা জাস্ট এখানে যদি নাম প্রিন্ট করি, নাম নাম যেই লিস্টটি আছে সেটি যদি আমরা প্রিন্ট করি, এবং আমরা আগেইন এটাকে রান দেই, আমাদের 15 প্রিন্ট হয়ে যাচ্ছে। এটি কি সাম হয়ে গিয়েছে, ভেতরে যতগুলো এলিমেন্ট ছিল সবগুলো কিন্তু সাম হয়ে গিয়েছে। এর মধ্যে 1000 থাকতে পারে, 2000 থাকতে পারে, আপনি যত ইচ্ছা তত কিন্তু এখানে পাস করতে পারেন লিস্টের ভেতর ভ্যালু। এবং সেম ক্ষেত্রে এই স্ট্রিং এর ক্ষেত্রে
কিন্তু সেমই। তো এই ছিল মূলত রিডিউসের ইউজ কেস। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেখানে দেখবেন যে রিডিউস ইউজ করলে আপনাদের পোর্ট শর্ট হচ্ছে এবং আপনাদের কাজও ফাস্ট হচ্ছে, তো আপনারা সেখানে অবশ্যই রিডিউস ইউজ করবেন। আর এটা অবশ্যই মাথায় রাখবেন যে রিডিউস ইউজ করতে হলে আপনাকে সর্বপ্রথম ফ্রম ফাং টুল ইম্পোর্ট রিডিউস এটি করতেই হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, প্রেস করুন, আর চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন আল্লাহ হাফিজ।